এক্সপ্রেসওয়ের দৈর্ঘ্য হচ্ছে 11 কিলোমিটার আর র‍্যাম্প শোয়ের দৈর্ঘ্য 21 কিলোমিটারের বেশি। সেখানে আমি কি বললাম যে আমরা কাজটা শুরু করেছি, আমরা কাজটা শেষ করেছি, আজকে জনগণ এর সুফল পাবে। এখন কেন এতদিন সময় লাগলো 11 থেকে 23 মাস? আমি বলছি 11 বছরের চুক্তি 23 বছর। ইয়েস বিকজ আপনাকে পাঁচবার সংশোধন করতে হয়েছে, কারণ বাংলাদেশের মাননীয় প্রধানমন্ত্রী কোনো অবস্থায় জমি অধিগ্রহণের ক্ষেত্রে এটা চান না যে যাদের জমি অধিগ্রহণ করে বা যাদের জমি ব্যবস্থাপনা নিয়ে আপনি একটা প্রকল্প তৈরি করবেন তাদের চোখের কান্নার কারণে একটা বিপর্যয় বা একটা সংকটের সৃষ্টি হোক। সুতরাং সেই জায়গায় আপনি যদি এলিভেটেড এক্সপ্রেসওয়ের প্রজেক্টটা খুব ভালো মতো বিশ্লেষণ করেন, আপনি দেখবেন বেশিরভাগ ক্ষেত্রে ভূমি ব্যবস্থাপনার জন্য কিন্তু সময়টা গেছে এবং বাংলাদেশের এই সুপ্রাচীন ঢাকা শহর সেখানে এই 21 কিলোমিটার জায়গায় কত মানুষের কত হাজার কোটি টাকার সম্পদ সেটার ব্যবস্থাপনা করতে গেলে অবশ্যই আপনাকে সময় দিতে হবে। সেখানে আপনি অধৈর্যশীল হতে পারেন না, ধৈর্যের সাথে আপনাকে মোকাবেলা করতে হবে। এবং তার থেকে বড় কথা, মনি আপা নাকি সংসদ সদস্য ছিলেন, তিনি বাংলাদেশের জমি অধিগ্রহণের যে জটিলতাগুলো বা কত সময় লাগে এটা উনি জানেন না। তো এমন সরকার তো আমরা চাই না যারা মানুষের কষ্ট বা মানুষের সম্পদ হারানোর যে জায়গাটা সেই জায়গায় সংবেদনশীল না। সুতরাং আমি যখন কারো জমি নিয়ে একটা জিনিস গড়ে তুলবো তাকে যাতে পথে বসতে না হয়, তাকে যাতে নতুন করে একটা নতুন জীবন সূচনা করার সুযোগ তৈরি হয় সেটা যদি আমাকে নিশ্চিত করতে হয় সেই জায়গায় একটু সময় বেশি লাগতে পারে। এবং বাংলাদেশের যেই ঢাকা শহরের যে যানজট এটা তো 100 বছরের বাস্তবতা, এমনি এমনি তৈরি হয়নি। আপনি জানেন যে 1950 সালে যে মাস্টার প্ল্যান করা হয়েছিল ঢাকা শহরের সেখানে মাত্র 50 লক্ষ মানুষের বসবাসের সংকুলন করে মাস্টার প্ল্যানটা তৈরি করা হয়েছিল। সেখানে আজকে ঢাকা শহরে 3 কোটি মানুষ থাকে। সেই জায়গায় আপনি যদি একটা 21 কিলোমিটার লম্বা এলিভেটেড এক্সপ্রেসওয়ে করতে চান যেখানে বিভিন্ন জায়গা থেকে এক একটা 1 কিলোমিটার লম্বা র‍্যাম্প ঢুকে এবং মাঝখান দিয়ে একটা 11 কিলোমিটার মূল মেরুদণ্ড চলে যায়, সেই জায়গায় অবাস্তববাদী বালখিল্য কথা বললে তো এটা গ্রহণযোগ্য হবে না। আর যাই হোক, বাংলাদেশের মানুষ এখন তারা তো বোকা না। আজকে যে এলিভেটেড এক্সপ্রেসওয়ে হয়েছে কেউ কিন্তু মনি আপার কথায় সায় দেবে না, সবাই কিন্তু অলরেডি ইগার অ্যান্ড রেডি টু ইউজ দ্যাট। মেট্রো রেল নিয়েও তারা অনেক কথা বলেছিল কিন্তু আজকে আপনাদের গণমাধ্যমে এটা ফুটে উঠেছে।